হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ডিএক্সএন ওয়ার্ল্ডওয়াইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আপনি যদি ডিএক্সএন এর সম্পূর্ণ নতুন হয়ে থাকেন অথবা কোনো কারণে ডিএক্সএন এর কোনো একটা ভিডিও দেখে আজকে আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে আমি বলবো এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য যদি আপনি বিজনেসটা টোটালি প্রপারলি সম্পূর্ণ বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে আমরা সর্বপ্রথম আসলে সর্বপ্রথম নাম্বার ওয়ানে আমরা যেই প্রশ্নটি করে থাকি সেটি হচ্ছে যে ডিএক্সএন অর্থ কি প্রথমে আমরা সেই বিষয়টি জানবো আসলে ডিএক্সএন এর অর্থটা আসলে কি DXN টি মূলত আসছে চাইনিজ একটি ওয়ার্ড ডেকশন নামক একটি ওয়ার্ড থেকে যেখানে DAXEN ডেকশন ওয়ার্ড থেকে DXN ই এবং এ কে বাদ দিয়ে মূলত DXN এই শব্দটির উৎপত্তি হয় যার মূল অর্থ হচ্ছে ট্রাস্ট ওয়ার্ড দি অথবা ট্রাস্ট অর্থাৎ বিশ্বাসযোগ্য অথবা নির্ভরযোগ্য তার মানে DXN অর্থটা দাঁড়ালো নির্ভরযোগ্য অথবা বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান নাম্বার টুতে আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে ডিএক্সএনটা আসলে কি এই প্রশ্নটা আমরা সবাই প্রায় করে থাকি ডিএক্সএন কি তো এই প্রশ্নের উত্তরে আমরা যেই উত্তরটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে ডিএক্সএনটি হচ্ছে মূলত একটি ডিরেক্ট সেলিং কোম্পানি যেই কোম্পানিটি উচ্চ মানসম্পন্ন গ্যানোডার্মা মাশরুম নিয়ে সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করেছে তার মানে কি দাঁড়ালো তার মানে এই হচ্ছে যে ডিএক্সএনটি হচ্ছে একটি গ্যানোডার্মা মাশরুম কোম্পানি যেটি মূলত তাদের বিজনেসটা বিজনেসের প্রক্রিয়াটা মূলত করে থাকে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে সারা পৃথিবীব্যাপী এই কোম্পানিটি বিজনেস করে যাচ্ছে তার মানে ডিএক্সএন হচ্ছে যে একটি মাশরুম কোম্পানি যেটি মূলত একটি বিজনেস সাইট যেখানে আমরা যুক্ত হয়ে আমরা নিজেদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারবো এবং আমরা চাইলে সারা পৃথিবীব্যাপী একটি মার্কেট তৈরি করতে পারবো এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে এখন আপনাকে যদি কোম্পানি সম্পর্কে টোটাল একটা বিশদ আকারে ধারণা পেতে হয় তাহলে আপনাকে প্রথমে যে তিনটা বিষয় অবশ্যই জানতে হবে সে তিনটা বিষয় হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানির প্রোফাইলটি সম্পর্কে আপনাকে জানতে হবে নাম্বার টু আপনি যে বিষয়টি নিয়ে কাজ করবেন অর্থাৎ প্রোডাক্ট নিয়ে আপনাকে একটা ভালো ধারণা থাকতে হবে আর নাম্বার থ্রি আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে তো নাম্বার ওয়ানে আমরা কথা বলবো যে কোম্পানির প্রোফাইল সম্পর্কে অর্থাৎ কোম্পানির প্রোফাইলটা আসলে কেমন অথবা কতটা স্ট্রং এই কোম্পানিটা সে বিষয়টি সম্পর্কে আমরা একটু শর্টলি আলোচনা করার চেষ্টা করব এই পয়েন্টে এসে তো আমরা দেখতে পাচ্ছি যে ডিএক্সএন মূলত সর্বপ্রথম তারা তাদের লঞ্চ শুরু করে তাদের যাত্রা শুরু করে ১৯৯৩ সালে সর্বপ্রথম মালয়েশিয়া থেকে অর্থাৎ মালয়েশিয়াতে কোম্পানিটা সর্বপ্রথম তাদের যাত্রা স্টার্ট করে ১৯৯৩ সালে এবং যার ফাউন্ডার ছিলেন দাতুক ডক্টর লিম সিওজি যিনি মূলত একজন হলিস্টিক সায়েন্টিস্ট এবং ১৯৯৩ সালে মালয়েশিয়াতে শুরু হওয়ার পরে এই কোম্পানি বাংলাদেশে সর্বপ্রথম লঞ্চ করে ২০০২ সালে অর্থাৎ ২০০২ সাল থেকে বর্তমানে চলছে ২০২২ সাল অলরেডি বাংলাদেশে এটি প্রায় ২০ বছর কমপ্লিট করে ফেলছে এবং সারা পৃথিবীব্যাপী কিছুদিন পরে এই কোম্পানিটি প্রায় ৩০ বছর তাদের ফুর্তি উদযাপন করা হবে তার মানে এটি সারা পৃথিবীতে ৩০ বছরের একটি কোম্পানি যেটি সারা পৃথিবীর প্রায় ১৫,০০০ ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে বর্তমানে টপ ১০০ ডিরেক্ট সেলিং কোম্পানির মধ্যে বর্তমানে ১৫তম স্থান অধিকার করে আছে তার মানে বলাই যায় এটি পৃথিবীর ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি এবং যেই কোম্পানিটির বর্তমানে প্রায় ১৫০+ কান্ট্রিতে তারা সফলভাবে বিজনেস করে যাচ্ছে এবং যে কোম্পানির সিস্টেমে বর্তমানে প্রায় ১২ মিলিয়নেরও বেশি ডিস্ট্রিবিউটর অলরেডি এই কোম্পানির সাথে এঙ্গেজড আছে সারা পৃথিবীর মধ্যে এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করি বাংলাদেশে এর অবস্থানটি সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রায় ৬০টিরও বেশি কোম্পানির স্টক পয়েন্ট অথবা সার্ভিস সেন্টার আছে এবং তিনটি মেইন সার্ভিস সেন্টার অর্থাৎ তিনটি মেইন হেড অফিস আছে বাংলাদেশ গুলশানে এর প্রধান হেড অফিস আছে এবং আরও দুটি হেড অফিস গুলিস্তানে একটি হেড অফিস এবং চট্টগ্রামে আমাদের আরও একটি হেড অফিস বর্তমানে আছে এবং সারা পৃথিবীতে প্রায় মেইন
5000 প্লাস ব্রাঞ্চ এর ভিতর এবং সেই সাথে এই কোম্পানি সফলভাবে সারা পৃথিবীর প্রায় সবগুলো দেশে যেমন ইউরোপ কান্ট্রি যেগুলো আছে সেই কান্ট্রিগুলোতে সফলভাবে বিজনেস করে যাচ্ছে এবং সেই সাথে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে অনেক ভালোভাবে বিজনেস করে যাচ্ছে এবং আমাদের এশিয়াভুক্ত যে দেশগুলো আছে সেই সবগুলো দেশে অনেক ভালোভাবে তারা তাদের বিজনেসটি আলহামদুলিল্লাহ আমরা যেটি জানবো সেটি হচ্ছে নাম্বার টু বি অর্থাৎ প্রোডাক্ট যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কোম্পানিতে এবং এই কোম্পানিটি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলার হওয়ার যে মোস্ট ইম্পর্টেন্ট রিজন সেটি হচ্ছে আমাদের প্রোডাক্ট সেই প্রোডাক্টের সম্পর্কে আমরা জানবো এই কোম্পানির মূলত স্টার্টিংটা যে কারণে হয় সেটি হচ্ছে যে আমাদের মেইন যিনি ফাউন্ডার দাদুক ডক্টর লিম সিওজিন তিনি ছিলেন একজন হলিস্টিক সায়েন্টিস্ট এবং যিনি হিউম্যান বডি নিয়ে মূলত রিসার্চ করেন এবং তিনি গবেষণা করে দেখেন যে হিউম্যান বডিটা আসলে কোন খাদ্য দিয়ে অথবা কীভাবে আসলে ভালো থাকা যায় যেমন আমরা WHO এর একটা গবেষণায় আমরা দেখেছিলাম প্রায় 12 বছর মতো তারা গবেষণা করে একটা রিজন আবিষ্কার করে মানুষ আসলে কেন সিক হয় এর একটা দুইটা রিজন ওনারা খুঁজে পায় সেটি হচ্ছে যে মানুষ দুটি কারণে সিক হয় এক হচ্ছে টক্সিন আর নাম্বার টু হচ্ছে ইমব্যালেন্স এই দুটির কারণে মানুষ সাধারণত সিক হয় তো ডক্টর লিম সিওজিন উনি দেখলেন যে প্রকৃতিতে এমন কিছু খাবার আছে যে জিনিসগুলো মানুষের বডিটাকে আসলে সুস্থ রাখতে হেল্প করে তার মধ্যে একটি অন্যতম খাবার হচ্ছে মাশরুম যার মধ্যে আছে ট্রাইটোফ্যানোয়েডসের মতো অসংখ্য গুণাবলী এবং নিউট্রিয়েন্টস যেগুলো মূলত আমাদের বডিটাকে ডিটক্সিফাই করার জন্য অনেকাংশে কাজ করে তো তিনি মূলত সেখান থেকেই মাশরুম নিয়ে গবেষণা করা শুরু করেন এবং তিনি দেখেন যে প্রকৃতিতে প্রায় 38,000 প্রজাতির মাশরুম বিদ্যমান আছে এবং যেখানে তিনি দেখতে পান যে প্রায় 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না অর্থাৎ টক্সিক এবং যেখানে প্রায় 2,000 প্রজাতির মাশরুম আছে যেগুলো খাওয়া যায় এবং সেখানে 1,800 প্রজাতির মাশরুম আছে যেগুলো আমরা সবজি মাশরুম কিংবা ভেজিটেবল মাশরুম হিসেবে সাধারণত খেয়ে থাকি বাট 200 প্রজাতির মাশরুম আছে যেগুলো সাধারণত মেডিসিনাল মাশরুম হিসেবে চায়নাতে ইন্ডিয়াতে এবং বিভিন্ন কান্ট্রিতে আগে থেকে ইউজ হতো এবং এই 200 প্রজাতির মাশরুমের মধ্যে প্রায় 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস বিদ্যমান আছে এবং উনি গবেষণা করে দেখেন যে 6টি মাশরুমের মধ্যে মূলত 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস পাওয়া যায় এই 6টি মাশরুমকে উনি মূলত একসাথ করে টিস্যু কালচারের মাধ্যমে একটি মাশরুমে রূপান্তর করে আর এই একটি মাশরুমকে উনি নাম দেন গ্যানোডার্মা লুসিডন তো মূলত এই গ্যানোডার্মা মাশরুম দিয়েই আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট তৈরি প্রায় 80% প্রোডাক্ট আমাদের মূলত গ্যানোডার্মা লুসিডাম মাশরুম দিয়ে তৈরি আমাদের যতগুলো প্রোডাক্ট আছে তার মানে আমরা এটি বুঝতে পারছি যেহেতু গ্যানোডার্মা লুসিডামে প্রায় 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস বিদ্যমান তার মানে এটি আমি যে জন্যই ব্যবহার করি না কেন তার জন্য আমি উপকার পাবো যদি আমি এটাকে সোপ হিসেবে আমার স্কিনের মধ্যে ইউজ করি তাহলে আমি এটার বেনিফিটটা পাচ্ছি মাশরুমের বেনিফিটটা পাচ্ছি যদি আমি এটা টুথপেস্ট হিসেবে আমার মুখে ওরাল কেয়ারের জন্য আমি এটা ইউজ করি তার মানে আমি সেক্ষেত্রে আমি বেনিফিটটা পাচ্ছি যেহেতু এই মাশরুমের মধ্যে প্রায় 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস আছে যেগুলো আমার বডির সম্পূর্ণ ব্যালেন্সিংয়ের জন্য কাজ করে যেমন আমাদের বডির ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হতে ডায়াবেটিস ইনসুলিনের যে বিষয়গুলো আছে সেটি নিয়ন্ত্রণ হতে আমাদের বডির প্রোটিন কার্বোহাইড্রেট অ্যামাইনো অ্যাসিড মিনারেলস থেকে শুরু করে সবগুলো নিউট্রিশন সাপ্লাইয়ার হিসেবে এটি যেহেতু কাজ করতেছে তার মানে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের বডির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে কী কী প্রোডাক্ট আছে ডিএক্সএন এর সেই জিনিসগুলো বাংলাদেশে বর্তমানে প্রায় 30টার মতো অলরেডি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং আরও 10টি প্রোডাক্ট কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে তার মানে আমরা প্রায় 40 প্রকারের প্রোডাক্ট পেতে যাচ্ছি বাংলাদেশে ডিএক্সএন এর কল্যাণে এখন আমরা দেখবো আসলে কী কী প্রোডাক্ট বাংলাদেশে আছে এবং কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা আসলে বিজনেসটা করতে পারি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিএক্সএন এ মাদার বাংলাদেশে যে মাদার প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে নাম্বার ওয়ানে আরজে এবং জিএল অর্থাৎ রিশিগেনো এবং জিএল গ্যানোসিলেম এই দুইটি প্রোডাক্ট আমাদের টপ নাম্বার ওয়ানে আছে কারণ হচ্ছে যে এই দুইটি প্রোডাক্টের সাধারণত মাশরুম পাউডার আমরা একসাথে দিয়ে থাকি বিকজ এখানে আরজে এবং জিএল
আর যেটা সাধারণত আমাদের বডিটাকে ডিটক্সিফাই করার জন্য কাজ করে, এবং জিএলটা আমাদের বডির যত ধরনের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আছে অথবা সাপ্লায়ার হিসেবে কাজ করার দরকার, সবগুলো নিউট্রিশনের সাপ্লায়ার হিসেবে কাজ করে। অর্থাৎ আমাদের বডির ভাইটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড হতে প্রোটিন হতে শুরু করে যা যা দরকার সবগুলো সাপ্লাই কিন্তু আমাদের জিএলটা করে থাকে। এই জন্য সাধারণত আমাদের আরজি এবং জিএলটা একসাথে যে কাউকে আমরা দিতে হয়, এটি সাধারণত আমাদের বডির ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হতে, ডায়াবেটিস কন্ট্রোলিং হতে, আমাদের গ্যাস্ট্রিক হতে, হরমোনাল ইমব্যালেন্স হতে, যতগুলো প্রবলেম আছে মূলত সম্পূর্ণ বডির ব্যালেন্সিংয়ে আনার জন্য কাজ করে। মূলত এটি কোনো মেডিসিন না, এটি হচ্ছে আমাদের একটি পরিপূরক খাবার অর্থাৎ সাপ্লিমেন্ট হিসেবে আমরা এটি দিয়ে থাকি। কারণ আমাদের বডি হচ্ছে বেস্ট ডক্টর, আমরা যদি আমাদের বডির একটা প্রপার কেয়ার নিতে পারি তাহলে আমাদের বডি নিজে অ্যান্টিবডি তৈরি করে সকল ধরনের প্রবলেম থেকে আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরো কি কি প্রোডাক্ট আছে, আরো যে প্রোডাক্টগুলো সাধারণত আমাদের এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। যেমন নাম্বার 3 তে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রোজেলি জুস আছে, এবং নাম্বার 4 এ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অরেঞ্জ জুস বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এবং সেই সাথে আমাদের এখানে অনেকগুলো কফি আইটেম আছে, যেমন লিঞ্জি কফি 3-in-1, লিঞ্জি ব্ল্যাক কফি 2-in-1, কোয়ালিসেফ কফি 3-in-1, হোয়াইট কফি জিনো, ইউ ক্যাফে এবং ভিটা ক্যাফে, এই রকমের প্রায় 6টি আইটেমের কফি বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ড্রিঙ্কস আইটেম আছে, যেটি মোস্ট পপুলার ড্রিঙ্কস আইটেম ইন বাংলাদেশ এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড, যার নাম হচ্ছে কোকোজি। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2টি সিরিয়াল আইটেম আছে, যেমন স্পিরুলিনা সিরিয়াল এবং পলিসেফ সিরিয়াল। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পার্সোনাল কেয়ারের আরও অনেকগুলো আইটেম আছে, যেমন নাম্বার 1 এ গ্যাভুজি সোপ, নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি টুথপেস্ট, যেটি আমাদের সবচেয়ে পপুলার আমাদের বাংলাদেশের টুথপেস্টগুলোর মধ্যে। এবং সেই সাথে আছে গ্যানো মাসাজ অয়েল। গ্যানোজি সোপ এবং গ্যানোজি টুথপেস্ট এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেগুলো সাধারণত আপনি যে কোনো প্রবলেমের জন্যই আপনি দেন না কেন এগুলো আপনার ম্যাজিক্যাল মতো আপনার বডিতে কাজ করবে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে স্কিন কেয়ারের জন্য আমরা অ্যালোভেরা 3টি প্রোডাক্ট পাচ্ছি। নাম্বার 1 এ আমরা পাচ্ছি অ্যালোভেরা বডি হ্যান্ড অ্যান্ড বডি লোশন, সেই সাথে নাম্বার 2 তে আমরা পাচ্ছি অ্যালোভেরা ক্লিনজিং জেল, এবং নাম্বার 3 তে আমরা পাচ্ছি অ্যালোভেরা ফেশিয়াল স্ক্রাব। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের বাংলাদেশে অলরেডি আমরা অনেকগুলো আইটেমের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যেগুলো আমাদের নিজেদের প্রয়োজন, আমাদের আত্মীয় স্বজন সবার প্রয়োজন, মূলত এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা। তো এখন প্রশ্নটি হলো আপনি আসলে শুরু করবেন কিভাবে, অথবা কিভাবে আপনাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য আপনাকে রীতিমতো প্রথমে একটি আইডি করে নিতে হবে, অর্থাৎ আপনাকে আগে মেম্বারশিপ হতে হবে। আপনি মেম্বারশিপ হওয়ার পরে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন সেই সুবিধাগুলো নিয়ে কথা বলছি, অর্থাৎ নাম্বার 3P অর্থাৎ মার্কেটিং প্ল্যান, সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। তো আপনি আইডিটি করার পরে আপনি প্রথমে যে সুযোগটা পাচ্ছেন সেটি হচ্ছে যে আপনি প্রথমে এখানে রিটেল প্রফিট করতে পারবেন, অর্থাৎ রিটেল প্রফিট করতে পারবেন এখানে প্রায় 15-25% পর্যন্ত প্রত্যেকটি প্রোডাক্টে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টে আপনি যখন কিনবেন তখন অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে ডিলার প্রাইসে আপনি কোম্পানি থেকে প্রোডাক্টগুলো 15-25% পর্যন্ত লেস পাবেন। যেমন আমাদের কোম্পানিতে আমরা সাধারণত আইডি করার পরে আমাদের যে সোপটা আছে অর্থাৎ সাবানটা আছে, সেই সাবানটা আমরা সাধারণত 300 টাকায় কিনি এবং বাজারে সেটি আমরা বিক্রি করি 360 টাকায়। এখানে আমরা এমআরপি রেটে লাভ করে থাকি প্রায় 60 টাকার মতো, যেখানে প্রায় কোম্পানি আমাদেরকে ছাড় দিচ্ছে নিয়ার অ্যাবাউট 16%-এর মতো আমরা এখানে ছাড় পাচ্ছি। এটি হচ্ছে আমাদের নাম্বার 1 লাভ, অর্থাৎ আইডি করার পরে। কিংবা যদি আপনি একজন নর্মাল ইউজারও হন তাহলে আপনার জন্য এটি বেনিফিট হচ্ছে যে আপনি এখানে ফ্রিতে একটি কনজিউমার কার্ড যদি আপনি করে নেন তাহলে পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি এই লাভটা ভোগ করতে পারবেন, এবং কোম্পানিতে আপনার ডে বাই ডে আপনার পয়েন্ট জমা হতে থাকবে, এবং যে পয়েন্টগুলোতে থেকে আপনি কোম্পানিতে আপনার ছাড়ের পরিমাণটা ডে বাই ডে বাড়তে থাকবে। তাহলে দিস ইজ নাম্বার 1, আমাদের 1 নম্বর লাভ আমরা আইডিটা করার পরে। তাহলে এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আপনি শুরু করলেন। আপনি কিভাবে শুরু করতে পারতেছেন, একজন কনজিউমার হিসেবে শুরু করতে পারতেছেন অথবা কোম্পানির একজন বিজনেস পার্টনার হিসেবে আপনি এখানে শুরু করতে পারতেছেন। ওকে, নাম্বার 2, আপনি যখন বিজনেসটা শুরুই করে দিলেন আপনি যে লাভটা এখান থেকে পাবেন সেটি হচ্ছে যে নাম্বার 2 তে যে বেনিফিটটি আমাদের এখানে আছে যে আপনি যদি একজন কনজিউমার হিসেবে যদি আপনি এখানে প্রোডাক্টগুলো ইউজ করেন তাহলে তো আপনি এই লাভগুলো পাচ্ছেন, বাট আপনি যদি বিজনেসের কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনি কী কাজ করবেন। আপনি সাধারণত
আপনার মতো করে আপনার যে বন্ধু বান্ধবরা আছে অথবা অন্যান্য যারা আছে আপনি চাইলে তাদেরকেও ডিস্ট্রিবিউটর কার্ড করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি নিজে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন সেখান থেকে কোম্পানির সিস্টেমে আপনি এখানে পয়েন্ট পাচ্ছেন। আমাদের এখানে চারটি ইউনিক বিষয় আছে, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। যেমন নাম্বার ওয়ানে আছে আমাদের এমআরপি, এমআরপি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম রেট প্রাইস, অর্থাৎ যেটি সাধারণত আমরা রিটেল প্রফিটে লাভ করি। দুই নম্বরে আরেকটি বিষয় আছে যেটি আপনাকে বুঝতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এখানে ডিপি, ডিপি মানে হচ্ছে এখানে ডিলার প্রাইস, যে প্রাইসে আপনি প্রোডাক্টটা কিনবেন আইডি করার পরে। এবং নাম্বার থ্রিতে হচ্ছে পিবি, পিবি মানে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমাদের সাধারণত পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলো থেকে কোম্পানি আমাদেরকে মাস শেষে বোনাস এবং স্টেটাস ডেভেলপমেন্ট দেয়, পয়েন্ট থেকে কোম্পানি আমাদেরকে স্টেটাস দেয়। এবং নাম্বার ফোরে আমাদের আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে এসবি, এসবির মাধ্যমে সাধারণত সারা মাসের কত এসবি হলো সেটার উপর ডিপেন্ড করে কোম্পানি আমাদেরকে মাস শেষে একটা বোনাস দেয় 8 তারিখে। তাহলে আপনি নাম্বার টুতে আমরা যেটা বুঝতে হবে সেটি হচ্ছে যে আপনি যদি এখানে বিজনেসের চিন্তাভাবনা করেন, তাহলে আপনি যদি আপনার বন্ধুবান্ধব সবাইকে জয়েন করান, আপনার মতোই আপনার বিজনেস পার্টনারদেরকে জয়েন করান, তাহলে তারা যদি আপনার মতো প্রোডাক্ট ইউজ করে এবং সেল করে, তাহলে সেখান থেকে আপনি পয়েন্ট পাচ্ছেন, আপনার থেকেও পয়েন্ট পাচ্ছেন এবং আপনার বন্ধুবান্ধবদের থেকেও পয়েন্ট পাচ্ছেন আপনার বিজনেস পার্টনার থেকে। সেই পয়েন্ট যত বাড়বে কোম্পানিতে আপনার লাভের পরিমাণটা বাড়বে। এই লাভের পরিমাণটা আপনার কতটুকু পরিমাণে বাড়বে সেটা হচ্ছে কোম্পানি আমাদেরকে সাধারণত 6-71% পর্যন্ত আমাদের সাথে কোম্পানি লাভ শেয়ার করে থাকে, যেটি আমরা নাম্বার টুতে সাধারণত গ্রুপ বোনাস হিসেবে আমরা এখানে পেয়ে থাকি 6-25% পর্যন্ত নাম্বার টুতে। অর্থাৎ আপনার সাথে যদি আপনার বন্ধু বান্ধবরা বিজনেস করে আর আপনার টোটাল পয়েন্ট যদি আপনার গিয়ে দাঁড়ায় 58,500 পয়েন্টে, তখন সেখান থেকে আপনি 25% পর্যন্ত আপনি বোনাস পেতে পারেন। এবং নাম্বার থ্রিতে কোম্পানি আমাদেরকে আরেকটা বোনাস দেয়, সেটি হচ্ছে যে স্টার গ্রুপ বোনাস। অর্থাৎ আপনার যখন 58,000 পয়েন্ট হয়ে যাবে, 58,500 পয়েন্ট, আপনি তখন কোম্পানিতে স্টার এজেন্ট হবেন। আর আপনার নিচেই যখন আপনার ফ্রেন্ডসরা অথবা আপনার বিজনেস পার্টনার স্টার এজেন্ট হবে, তাদের থেকে কোম্পানি আপনাকে আরও একটি বোনাস দেবে, যাকে আমরা বলে থাকি সাধারণত স্টার গ্রুপ বোনাস। সেখানে আপনি আরও 12% পাবেন। তাহলে আগে হচ্ছে 25%, পরে হচ্ছে 12%, টোটাল 37% আপনি এখান থেকে বোনাস পাবেন। আর আপনি যখন 37% বোনাসে পৌঁছাবেন, তখন কোম্পানি আপনাকে যে স্টেটাসে আপনাকে গণ্য করবে সেটি হচ্ছে যে স্টার ডায়মন্ড। অর্থাৎ তখন কোম্পানিতে আপনি স্টার ডায়মন্ড হবেন এবং পরবর্তী টাইমে আপনি 4 নম্বর এবং 5 নম্বর যে বোনাসগুলো আছে সেটি হচ্ছে যে 4 নম্বরে যে বোনাসটি আছে সেটি হচ্ছে যে ডেভেলপমেন্ট বোনাস, প্রায় 15% আমাদেরকে দিয়ে থাকে। এবং 5 নম্বরে আমাদেরকে দিয়ে থাকে লিডারশিপ বোনাস, এবং 6 নম্বরে প্রফিট শেয়ারিং, 7 নম্বরে ট্রাভেল সেমিনার, এবং 8 নম্বর হ্যান্ড ক্যাশ ইনসেন্টিভ, এবং 9 নম্বরে হজ ইনসেন্টিভ সাধারণত আমাদের সাথে। এখন আমরা DXN এর 3টি কনসেপ্ট সম্পর্কে জানবো, যেগুলো সম্পূর্ণ ইউনিক 3টি কনসেপ্ট। নাম্বার ওয়ানে আমরা যে কনসেপ্টটি জানবো সেটি হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, অর্থাৎ এক বিশ্ব এক বাজার। DXN হচ্ছে এমন একটি কোম্পানি অথবা এমন একটা সিস্টেম, যে সিস্টেমের সাথে আপনি থেকে শুধুমাত্র একটা সিঙ্গেল ফ্রি আইডি করার মাধ্যমে আপনি চাইলে সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারতেছেন, যেটা সাধারণত অন্য কোনো কোম্পানিতে পাওয়া যায় না, শুধুমাত্র আমরা DXN এ পাচ্ছি। অন্যান্য কোম্পানিতে সাধারণত ইন্টারন্যাশনাল হলেও সে সকল কোম্পানিতে সাধারণত দেখা যায় যে একটা আইডি করে একটা দেশের মধ্যে বিজনেস করা যায়, এবং অন্য কোনো দেশে যখন আপনি যাবেন তখন সেই দেশে নতুন আইডি দিয়ে সেই দেশে বিজনেস করতে হয়। কিন্তু DXN এ একটা সিঙ্গেল আইডির মাধ্যমে আপনি বাংলাদেশে বসে চাইলে মালয়েশিয়াতে বিজনেস করতে পারবেন, ইন্ডিয়াতে বিজনেস করতে পারবেন, আমেরিকাতে বিজনেস করতে পারবেন, মিডল ইস্টে বিজনেস করতে পারবেন, সারা পৃথিবীতে। জাস্ট আপনার পরিচিত কেউ থাকলে আপনি চাইলে আপনার কোডটা স্পন্সর রেফার করে সেই দেশে আইডি করে আপনি চাইলে সেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন বাংলাদেশে বসে। এরকম অসংখ্য লিডার আছে যারা সাধারণত বর্তমানে বাংলাদেশে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে বাংলাদেশে বসে অন্যান্য দেশ থেকে। যেমন আমি নিজেও প্রায় 45+ কান্ট্রিতে বর্তমানে বিজনেস রানিং করছি বাংলাদেশে বসে, অন্যান্য দেশে না গিয়ে বাহিরের দেশ থেকে ইনকাম করছি, যেটা একমাত্র ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম হওয়ার কারণে মূলত আমি এই সুযোগটি পেয়েছি। নাম্বার টু যে কনসেপ্টটি আছে সেটা হচ্ছে যে ওয়ান টোটাল কোম্পানি অথবা ওয়ান ড্রাগন কোম্পানি। এই সকল কোম্পানি সারা পৃথিবীতে রেয়ার, এর মধ্যে একটি কোম্পানি হচ্ছে DXN, যে কোম্পানি নিজে সকল ধরনের পণ্য উৎপাদন করে, অর্থাৎ কাঁচামাল উৎপাদন থেকে চাষাবাদ থেকে শুরু করে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারিং হতে প্রোডাক্টটাকে মানে একবারে যত ধরনের যত প্রক্রিয়া আছে, এরপরে হচ্ছে যে আপনার ক্যারিং
ক্যারিং করা থেকে কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য যত কিছু দরকার সকল কিছু ম্যানেজ কোম্পানি নিজেই করবে, এবং সেই সাথে হচ্ছে সফটওয়্যার কেন্দ্রিক অথবা আপনার আইটি সেক্টর হতে সব কিছু কোম্পানি নিজের হবে, অন্য কারো কোনো ধরনের হেল্প ছাড়াই কোম্পানি নিজে করবে। সেই সকল কোম্পানিকে সাধারণত আমরা ওয়ান টোটাল কোম্পানি বলে থাকি অথবা ওয়ান ড্রাগন কোম্পানি বলে থাকি। এই ক্ষেত্রে ডিএক্সএন হচ্ছে একটা স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, যার কারণে এই কোম্পানিটাকে সারা পৃথিবীতে নাম্বার ওয়ান ওয়ান ড্রাগন কোম্পানি বলা হয়। তার মানে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ড্রাগন কোম্পানির সাথে বর্তমানে অ্যাটাচ আছি। এবং সেই সাথে আরেকটি কনসেপ্ট হচ্ছে ওয়ান মাইন্ড, অর্থাৎ আপনি এখানে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই ওয়ান মাইন্ড হতে হবে। অর্থাৎ ওয়ান মাইন্ড বলতে আপনি যেহেতু এখানে স্টার্ট করছেন কাজ, আপনি লেফট রাইট কোনো দিকে তাকানো যাবে না, আপনাকে ওয়ান মাইন্ড নিয়ে আপনাকে বিজনেসটা স্টার্ট করতে হবে। আপনি যখন ওয়ান মাইন্ড নিয়ে এক মন নিয়ে ধ্যান প্রাণ দিয়ে আপনি যখন বিজনেসটা করতে পারবেন, যখন আপনি করবেন, তখন দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড আপনি একটা সাকসেসফুল পার্সন হিসেবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠিত। এখন আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে ডিএক্সএন কেন আমরা করব অথবা এই বিজনেসটা করলে আমাদের জন্য আসলে সুবিধাটা কি, সেই সুবিধাগুলো সম্পর্কে এখন আমরা জানবো। নাম্বার ওয়ানে যেটি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণ আপনার নিজের ব্যবসা, অর্থাৎ আপনি যখন একটা ব্যবসা দিলে আপনি সেই ব্যবসার লাভের যে ভাগিদারটা সেটি আপনি নিজে হতে পারতেছেন। ঠিক তেমনিভাবে ডিএক্সএন আপনি যখন বিজনেস প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন, আপনি যখন সেগুলো সেলিং করবেন, মার্কেট তৈরি করবেন, সব কিছু করবেন, তখন এর সম্পূর্ণ লাভের যে অংশটা আছে সেই লাভের অংশটা আপনি নিজে পাচ্ছেন এবং এমআরপি রেটে লাভও কিন্তু আপনি নিজে করতে পারতেছেন। নাম্বার টুতে বিনা পুঁজিতে ব্যবসার সুযোগটা পাচ্ছেন কিংবা স্বল্প পুঁজিতে আপনি এই ব্যবসাটা করতে পারতেছেন। দ্যাটস ওয়াই এই বিজনেসটা আপনার জন্য। নাম্বার থ্রিতে যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো জায়গায় ব্যবসা শুরু করতে পারতেছেন, অর্থাৎ আপনাকে কিন্তু এখানে নির্দিষ্ট কোনো জায়গা থেকে বিজনেসটা করতে হবে তা না, আপনি একটা নির্দিষ্ট জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে বিজনেসটা রান করতে পারছেন। এবং নাম্বার চারে যেটি আছে সেটি হচ্ছে যে কারোর সাথে ব্যবসা করতে পারে না, অর্থাৎ আপনি চাইলে আপনার টিচারকে আপনি জয়েন করাতে পারছেন, আপনি আপনার বসকে জয়েন করাতে পারতেছেন, আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে জয়েন করাতে পারতেছেন, অর্থাৎ সবাইকে আপনি চাইলে বিজনেসের সাথে জয়েন করাই দিতে পারতেছেন যে কারোর সাথে আপনি বিজনেসটা করতে পারছেন। এবং নাম্বার ফাইভে যেটি আছে সেটি হচ্ছে আপনার পছন্দ মতো সময়কে আপনি কাজে লাগাতে পারছেন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আপনার সময় কম, আপনি দিনে 2 ঘন্টা ফ্রি আছেন সেই সময়টাকে কাজে লাগাতে পারছেন, আপনি যদি কোনো দিন মনে করেন আপনি সারাদিন ফ্রি আছেন সেই সময়টাকেও আপনি কাজে লাগাতে পারছেন। এখানে নির্দিষ্ট কোনো অফিস মেনটেন করতে হচ্ছে না, দ্যাটস ওয়াই ডিএক্সএন বিজনেসটা আপনার জন্য। এবং সেই সাথে আপনি বাড়িতে বসে আপনি চাইলে বিজনেসটা সারা পৃথিবীব্যাপী আপনি রানিং করতে পারতেছেন। এই সকল কারণে মূলত ডিএক্সএন করলে আমাদের অনেকগুলো সুবিধা হচ্ছে। এই দ্যাটস ওয়াই ডিএক্সএন বিজনেসটা আমাদের জন্য অথবা এই সুবিধাগুলো আমরা সাধারণত বিজনেস করতে আমরা পাচ্ছি। তাহলে অলরেডি আমরা বুঝে গেছি সম্পূর্ণ কোম্পানিটা সম্পর্কে, যে আসলে আমাদের কোম্পানির প্রোফাইলটা কেমন ছিল, কোম্পানির মার্কেটিং প্ল্যানটা কেমন ছিল, কোম্পানির প্রোডাক্টগুলো কেমন ছিল, সবগুলো বিষয় সম্পর্কে অলরেডি আমরা জেনে গেছি। এখন আমরা জানবো সেটি হচ্ছে যে আপনি যদি আইডি করতে হয় আপনার কী লাগবে অথবা কীভাবে আপনি আইডিটা করতে পারেন। আপনার প্রথমত কথা হচ্ছে আপনাকে আইডি করতে হলে আপনার নাম্বার ওয়ান আপনার 18 বছর বয়স হতে হবে। আপনার যদি 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি এখানে ফ্রিতে আপনি আইডিটা করতে পারবেন। নাম্বার টুতে আপনার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে আপনার এনআইডির একটা ছবি, অর্থাৎ আপনার এনআইডিতে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো লাগবে। নাম্বার থ্রিতে আপনার জিমেল লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, এই দুইটা জিনিস আপনার লাগবে, জিমেল এবং ফোন নাম্বার, আর হচ্ছে আপনার প্রপার অ্যাড্রেস, এবং সেই সাথে আপনার ডোমেইন, অর্থাৎ আপনি আপনার এই আপনার অ্যাবসেন্টে আপনার এই আইডির মালিকত্ব অথবা মালিকানা কাকে দিতে চাচ্ছেন, অর্থাৎ নমিনির নামটা লাগবে এবং নমিনির সাথে কী সম্পর্ক সেই বিষয়টা লাগবে। তাহলে কিন্তু এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি ফ্রিতে একটি আইডি করে ফেলতে পারতেছেন। এখন কত হচ্ছে আপনি কীভাবে আইডিটা করবেন। আইডিটা করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটে, আমি বিষয়টা শো করছি, আমাদের ওয়েবসাইটে গুগল ক্রোমে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ডিএক্সএন ইওয়ার্ড। ডিএক্সএন ইওয়ার্ড দেওয়ার পরে সেখানে আমাদের কিছু দিক নির্দেশনা থাকবে, সেগুলোকে আপনি ওকে করে দিবেন এবং তারপরে আমাদের একটা ফর্ম পাবেন, সেখানে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এরপর আপনাকে স্পন্সর কোড দিতে হবে। অবশ্যই আপনি চাইলে আমার স্পন্সর কোডটা ইউজ করতে পারেন 8189002, এই স্পন্সর কোডটি আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে,
এরপরে আপনি যে ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ আছে সবগুলো স্টেপ ইনফরমেশন আপনি দিয়ে দেওয়ার পরে আপনি সেটাকে সাবমিট করে দিবেন, আপনার আইডিটা অলরেডি ওপেন হয়ে যাবে, তারপরে আপনি সেটাকে অ্যাক্টিভ করে নেবেন। 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলে আপনার আইডিটা রিডিম হয়ে যাবে এবং আমাদের সার্ভারে এটি শো করবে অটোমেটিক্যালি। এবং এখন থেকে আপনি চাইলে আপনার বিজনেস পার্টনার যারা হতে চায় তাদেরকে আপনি আপনার লিঙ্কে জয়েন করাতে পারেন। এক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে 6টি আইডি আপনার লিঙ্কে জয়েন করাবেন এবং অন্যান্য আইডিগুলো আপনার নিচে নিচে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার লিঙ্ক সাজানোটা হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আপনি চাইলে এভাবে আপনার প্রাথমিক যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিংটা আপনি এভাবে করতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বেসিক ভিডিওটা থাকার জন্য। ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে